আপনি দেখছেন padmanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সামসাদ রেহান। facebook.com/padmanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 11,91,51,440। ভোটার বেড়েছে 58,64,000। ভোটার সংখ্যার এই বৃদ্ধির হার 5.18%। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট পুরুষ ভোটার 6,04,45,724 জন, নারী ভোটার সংখ্যা 5,87,04,879 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 837 জন। গত বছরের 2 মার্চে দেশে মোট ভোটার ছিল 11,32,87,010 জন। সেই হিসেবে এক বছরের ব্যবধানে দেশে ভোটার বেড়েছে 58,64,430 জন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দলগুলোর উদ্দেশ্যে বলেছেন, আপনাদের মধ্যে যদি মত পার্থক্য থাকে সেটা আপনারা নিরসন করার চেষ্টা করুন, নির্বাচন কমিশন মুরব্বী আনা করতে পারবে না। বৃহস্পতিবার নির্বাচন ভবনের সামনে ভোটার দিবসের র্যালি শেষে তিনি এমন মন্তব্য করেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, অনেক দলও আসছে না, ভোটার দিবস করে লাভটা কই? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিএসি বলেন, আমার সহকর্মীরা জানিয়েছেন যে ভোটার উপস্থিতি কম হয়েছে, সার্বিকভাবে মোটেই কম হয়নি, এটা সঠিক তথ্য নয়। ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে ইভিএমে ভোট হলেও উপস্থিতি সন্তোষজনক ছিল বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সমন্বয়ের অভাব থাকার কথা জানিয়েছেন র্যাব মহাপরিচালকের অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেন। তিনি বলেন, 2 জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল, শুধু পুলিশকেও এককভাবে বলি না, পুলিশের সঙ্গে সবার একটা সমন্বয় থাকার কথা ছিল, সেখানে সমন্বয়ের কোথাও অভাব ছিল। বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আপনারা সামনে নিশ্চিত থাকতে পারেন যে আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত, আমরা চাইব আমাদের দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য। নাম না করে তিস্তা চুক্তি না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সরকার অনুগত গবেষক সংস্থা বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের একটি সভায় বৃহস্পতিবার মোমেন বলেন, ভৌগোলিক কারণে আমরা প্রকৃতি ও নদীর সুবিধা ভোগ করতে পারি, কিন্তু অন্য দেশকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করাটাও অনুচিত। প্রতিবেশী রাষ্ট্রগুলি সমৃদ্ধ হলে তা নিজের দেশেরও লাভ। ভারতে অনুষ্ঠিত G20 গোষ্ঠীভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের সমাবেশে যোগ দিতে ভারতে অবস্থান করছেন আব্দুল। বাংলাদেশ G20 সদস্য না হলেও ভারত বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। গবেষণায় আমাদের সাফল্য এনে দিতে পারে সেটা এখন প্রমাণিত। গবেষণার জন্য আমিষ ও খাদ্য উৎপাদনে সফল হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, বিজ্ঞান ও গবেষণা জাতির জন্য গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশে 12টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। শুধু নিজের দেশে নয়, বিদেশ থেকে জ্ঞান আহরণ করে দেশের উন্নয়নেও যেন ভূমিকা রাখতে পারে সে ব্যবস্থাও করেছে আওয়ামী লীগ সরকার। জাতীয় বিদ্যুৎ গ্রিডে অগ্নিকাণ্ডের কারণে আর্জেন্টিনার অর্ধেকেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় পড়েছে। উন্মুক্ত মাঠে আগুন লেগে যাওয়ায় এই বিপর্যয়ের ঘটনা ঘটে বলে জানা গেছে। বিবিসির সূত্র মতে, রাজধানী বুয়েন্স আইরেসে অন্যান্য বড় শহর এবং শহরতলির বড় অংশ পুরো বা আংশিক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। জানা গেছে, উন্মুক্ত মাঠে অগ্নিকাণ্ডের ঘটনায় উপকূলীয় এলাকা এবং একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়। আর্জেন্টিনার হিট ওয়েভ ও খরার এমন ব্ল্যাকআউটের ঘটনা নতুন বিপর্যয় যোগ করল। ব্ল্যাকআউটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বড় বড় শহরগুলো। বুয়েন্স আইরেসের মেট্রোপলিটন এলাকায় প্রায় 1.5 লাখ মানুষ এখনও বিদ্যুৎহীন রয়েছে। 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে বাংলাদেশের রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। প্রথম ওয়ানডে শেষ হতে না হতেই টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সদ্য ঘোষিত এই দলে রয়েছে নতুন 3 চমক। বুধবার 15 সদস্যের স্কোয়াডে ঘোষণা করে বিসিবি। এই দলে আছে নতুন 3 মুখ। বিপিএলে দারুণ পারফরমেন্সে তৌহিদ হৃদয়, রনি তালুকদার ও তানভীর ইসলাম সুযোগ পেয়েছেন। তৌহিদ হৃদয় ও তানভীর ইসলাম ছাড়া আরেক নতুন মুখ রেজাউর রহমান। 8 বছর পর
টি-20 দলে ফিরেছেন রনি তালুকদার। এছাড়া দলে ডাক পেয়েছেন শামীম পাটোয়ারিও। টি-20 দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধে 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি সামসাদ জাহান। ভালো থাকুন, সুস্থ থাকুন।